সামনে ত্রিপুরা নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। এগিয়ে থাকতে চাইছে রাজ্যের পুলিশ প্রশাসন। ভোটের আগে রাজ্যের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলির সঙ্গে সর্বদলীয় বৈঠক করেছে পুলিশ প্রশাসন। শুক্রবার আগরতলায় পশ্চিম থানায় পুলিশ এবং সব রাজনৈতিক দলগুলির মধ্যে অনুষ্ঠিত হল এক বৈঠক। এদিন দেশে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সব দল থেকে সহযোগিতা চেয়েছেন। সব ডিভিশনে আমাদের ওসি সাহেবদের নিয়ে আমরা এভরি উইক করছি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা আসে। আজকে এটা তৃতীয় মিটিং ছিল। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে ফোরথকামিং যে ইলেকশন আসছে, আগামী ইলেকশনের মধ্যে আমাদের এখানে ইনসিডেন্ট ফ্রি ইলেকশন করাতে পারি, কোনো রকমের ভাইলেন্স না হয়, এটার জন্য আমরা একটা মানে টিমের মতন কাজ করতে চাচ্ছি। ওনাদের আস্তে আস্তে ওদের ওনাদের বিশ্বাস আমরা জিতার চেষ্টা করছি, আমরাও ওনাদের উপরে বিশ্বাস করতে পারি এরকম একটা পরিস্থিতি আসার চেষ্টা করছি, যেখানে আমরা সবাই স্টেক হোল্ডার ইলেকশনের মধ্যে, আপনারাও স্টেক হোল্ডার, মিডিয়া, পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার, পাবলিক তো মেন স্টেক হোল্ডার, আমরা অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট আমরা তো স্টেক হোল্ডার, আমরা চাইছি সবাই মিলে এই যে কোনো যেন ভাইলেন্স না হয়, কোনো যেন কারো ব্লাড না পড়ে এই চেষ্টার জন্যই। এর মধ্যে অনেক ইস্যু থাকে, যেরকম আমাদের সঙ্গে ওদের ইন্টারাকশন ইলেকশনে মেন হচ্ছে পারমিশন নিয়ে, তো এটা আমরা মানে এমফাসাইজ করছি প্রত্যেকবার যে পারমিশন ছাড়া যেন কেউ কোনো না হয়, পারমিশন ছাড়া করলে কি হয়, এখানে উশৃঙ্খলতা হয়, এখানে আমরা সিকিউরিটি দিতে পারি না। আর এর মধ্যে এই আলোচনা তো একটা, কিন্তু অ্যাজ দুটোই থানা থেকে যেইগুলোই পারমিশন ছাড়া হচ্ছে প্রত্যেকটা আমাদের কেস নেওয়া হচ্ছে, প্রসিকিউশন রিপোর্ট পাঠানো হচ্ছে প্রত্যেকটা ইনসিডেন্ট, কালকে একটাও পারমিশন নেই। এটা আমরা আন্ডারস্ট্যান্ডিং এ করবো ফিল্ডের মধ্যে, আমরা চাইছি যে আমাদের পুলিশ অ্যাকশন অত হাস না হোক, কেন কি সবাই রাইট আছে প্রোটেস্ট করা কিছু করা, বাট ওয়ান পেপার যদি ভায়োলেশন হয় ওইটার মানে প্রসিকিউশন রিপোর্ট যাবে, এটা ওনাদের বলা হয়েছে আমরা দিচ্ছি। বাট এটা হচ্ছে লয়ের পার্ট, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল অ্যাজ এ সিটিজেন অফ দিস সিটি, আমরা সবাই এই সিটিতে থাকছি, সবাই সিটিজেন, আমাদের দায়িত্ব হচ্ছে যে এখানে যে কোনো কারো কেউ আহত না হয়, কোনো রকমের কোনো এরকম ইনসিডেন্ট না হয় যেটাতে আমরা নিজেরা দেখে নিজেরাই লজ্জা করি যে এটা আমাদের এরিয়াতে হয়েছে। তো এটা নিয়ে এখন সবাইদের খুব ভালো কোঅপারেশন পাচ্ছি। লাস্ট মানে যে আমরা